বাংলাদেশের একমাত্র চ্যানেল। আপনারা যারা এই চ্যানেলটি দেখতেছেন বা আগ থেকে দেখেন তারা জানেন যে এই চ্যানেলটি হচ্ছে শুধুমাত্র বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির জন্য। এবং বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। এবং আমার বিশ্বাস যে এই চ্যানেলের উপর ডিপেন্ড করে আপনারা আইনের বিষয়কে, প্রস্তুতির বিষয়কে অনেকটা হালকা করে নিতে পারবেন। বিশেষ করে আমি যে টেকনিকের ভিডিওগুলো দিচ্ছি, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে যারা ভাইবা দিবে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে যারা ভাইবা দিচ্ছেন অলরেডি, তাদের কাছ থেকে তথ্য কালেকশন করে আমি 50টা ভিডিও দিব। কারণ ভাইবা বোর্ডের তথ্য না আমাদের আসলে জানা থাকে না, তা আমি চেষ্টা করতেছি যে তাদের কাছ থেকে তথ্য কালেকশন করে আপনাদেরকে জানানোর, মানে ওই ভিতরের গোপন কক্ষের খবর জাস্ট জানানোর একটু চেষ্টা করতেছি। তো তেমনিভাবে আমার কাছে থাকা 16 নম্বর ব্যক্তির ভাইবা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ভাইবা আমার ভিডিও নম্বর হচ্ছে 16 এবং 16 নম্বর ব্যক্তির কাছ থেকে কালেকশন করা তথ্য নিয়ে। তার প্রথম প্রশ্ন ছিল, তাকে সে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে তাকে বসতে বললো, তাকে একাডেমিক ব্যাপারগুলো জিজ্ঞেস করলো, সে কোথা থেকে পড়াশোনা করেছে, হ্যাঁ তার মা বাবা কী করে, মানে তার এভরি ডিটেলসটা জানলো আর কি। তো নর্মালি এভাবে ডিটেলস জানে না, কিন্তু তার কাছ থেকে ডিটেলসটা জানলো। জানার পরে যখন আইন থেকে প্রশ্ন করা শুরু করলো, তার প্রথম প্রশ্ন ছিল যে রেস জুটিকেটা কী, রেস জুটিকেটা কী। এটার সাথে মিল রেখে প্রশ্ন ছিল যে ফরেন কোর্টের ক্ষেত্রে, মানে ফরেন কোর্টের ক্ষেত্রে রেস জুটিকেটা অ্যাপ্লিকেবল হবে কিনা, মানে রেস জুটিকেটা যে প্রিন্সিপালটা আছে এটা বিদেশি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা। এটা ছিল তার প্রথম প্রশ্ন। তার দ্বিতীয় প্রশ্ন ছিল খুব ইন্টারেস্টিং এবং অনেক হার্ড। তাকে সরাসরি জিজ্ঞেস করছে যে সিপিসির অ্যাপিল রিভিউ রিভিশন, আপনি ক্রমান্বয়ে বলতে থাকুন মেনশনিং সেকশন, মানে সেকশন রেফার করে আপনি ক্রমান্বয়ে বলতে থাকুন সিপিসি থেকে অ্যাপিল রিভিউ রিভিশন, মানে এই প্রশ্ন থেকে আসলে ভাইবাপুর জানতে চেয়েছিল যে সেই ক্যান্ডিডেট কতটুকু জানে, বা অন্তত এতটুকু যে অ্যাপিল সম্বন্ধে সেকশন কোথায় আছে, রিভিউ সম্বন্ধে কোথায় আছে, রিভিশন সম্বন্ধে কোথায় আছে, জাস্ট এই জিনিসগুলো ভাইবাপুর জানতে চেয়েছিল। তারপরে বলছে যে তার জন্য 3 নম্বর প্রশ্ন ছিল যে সেকশন ইলেভেন সি নারী শিশু নির্যাতন আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, মানে সেকশন 11C তে 11G তে কী বলছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। তারপরে এটার সাথে মিল রেখে প্রশ্ন ছিল নারী শিশু নির্যাতন থেকে যে এখানে যে কোনো জাজমেন্ট হয় তাহলে তার বিরুদ্ধে অ্যাপিল কোথায় যাবে এবং কত দিনের মধ্যে যাবে, কত দিনের মধ্যে যাবে, মানে নারী ও শিশু নির্যাতনের অ্যাপিলগুলো কোথায় যাবে এবং কত দিনের মধ্যে যাবে। তার জন্য 4 নম্বর প্রশ্ন ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকেই, যে এখানে বলছে যে ইন্টারেস্টিং যে সেকশন 9A ধারা 9 এর ক অ্যান্ড হচ্ছে সেকশন, এটা কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন থেকে, তো সেকশন 306 এটা হচ্ছে পেনাল কোড থেকে, মানে এখানেও সুইসাইডের কথা বলছে, এখানেও সুইসাইডের কথা বলছে পেনাল কোডে, ওকে। এটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন থেকে আর এটা হচ্ছে পেনাল কোড থেকে বলছে, এদের মধ্যে তাহলে পার্থক্য কী, দুইটাই তো সুইসাইড। এটা একটু ঘুরাইছে পেঁচাইছে, মানে আপনাকে জাস্ট জানতে চাইছে যে এটা যদি নারী ও শিশু নির্যাতন দমনের অধীন হয় তাহলে এটা, আর 306 হচ্ছে এটাও কিন্তু সুইসাইড, বাট এটাকে আপনাকে কোরিলেট করতে বলছি। এবং প্রপার আনসার কী হবে আমি আমার 50টা ভিডিও করা শেষ হলে আমি আপনাদেরকে বলে দেব। 5 নম্বর তার জন্য প্রশ্ন ছিল যে
সিআরপিসিতে সিআরপিসি 203 এ কি আছে? ডিরেক্ট কোশ্চেন ছিল এবং তার প্রশ্নগুলো ডিরেক্টই বেশি ছিল। সিআরপিসি 203 এ কি আছে? 203 এ ওখানে খারিজের কথা বলা আছে, তাহলে বলছে যে খারিজ যদি হয়ে যায় তাহলে রেমিডি কি, প্রতিকার কি, বাসে এটার বিরুদ্ধে কি করতে পারে, অ্যাপিল করতে পারবে নাকি রিভিশন করতে পারবে, কি করতে পারবে, প্রতিকারটা কি যদি খারিজ হয়ে যায়। একটা একটা লোক মানে কমপ্লেন করলো, কমপ্লেনটা যখন ডিসমিস হয়ে যাবে তখন হি হ্যাজ সাম রেমিডিস, রাইট? তখন সে কি করবে, এটা জাস্ট তার কাছে জানতে চেয়েছিল। তার জন্য পরবর্তী প্রশ্ন ছিল যে বাংলাদেশে প্রচলিত বন্ধক বা মর্টগেজ কোনটি, বন্ধক কোনটি, তখন সে বলছে খাই খালাসি বন্ধক, হ্যাঁ ইজ এ ফ্র্যাকচারি মর্টগেজ। তখন সে বলছে যে এটাকে ব্যাখ্যা করুন, মানে আপনি যে বললেন যে খাই খালাসি বন্ধক এটাকে ব্যাখ্যা করুন। তখন যখন সে ব্যাখ্যা করছে তখন বলছে যে যে এই খাই খালাসি বন্ধক কত সময়ের জন্য হতে পারে সেটাও বলছে। বলার পরে বলছে যে এই যে এত সময়ের মধ্যে হতে পারে এটা কোথায় বলা আছে, এটাও কিন্তু এটা কিন্তু বলা আছে স্যাট অ্যাক্টের, স্যাট অ্যাক্টে কিন্তু বলা আছে, মানে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড ক্লিনিং অ্যাক্টে বলা আছে। তো এটা আসলে তার কাছে জানতে চেয়েছিল। তার জন্য 7 নম্বর প্রশ্ন ছিল যে মার্শেলিং কি, মার্শেলিং কি, মার্শেলিং কি জিজ্ঞেস করার সাথে সাথে তাকে জিজ্ঞেস করছে লিজ পেন্ডেন্স কি, তাহলে লিজ পেন্ডেন্স কি। এই হচ্ছে তাকে মোটামুটি এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিল এবং এই প্রশ্নগুলো থেকে একটু ভিতরে ভিতরে একটু লেস লাগিয়া পেঁচাইছে আর কি। এ হচ্ছে আমার কাছে থাকা 16 নম্বর ব্যক্তির ভাইবা অভিজ্ঞতা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের সাথে দেখা হবে আমার 17 নম্বর ভিডিওতে, 17 নম্বর ভিডিও না সরি, ভাইবা প্রার্থীদের 17 নম্বর ভিডিওতে। আমার চ্যানেলে তো অনেক ভিডিও আছে, 320টার উপরে ভিডিও আছে। সো এবং প্রত্যেকটা ভিডিও হচ্ছে অনলি ফর বার কাউন্সিল অ্যান্ড জুডিশিয়ারি প্রিপারেশন, অ্যান্ড আমি মনে করি ইউ ক্যান ডিপেন্ড অন ইট। এটা আমার বিশ্বাস যে একটা মানুষ একটা ক্যান্ডিডেট চাইলে আমার চ্যানেলের উপর ডিপেন্ড করতে পারবে, অন্তত আইনের বিষয়টা যে অনেক সহজ এই জিনিসটা আমার চ্যানেল থেকে বুঝতে পারবে। তো ভালো থাকুন, দেখা হবে ভাইবা অভিজ্ঞতা 17 নম্বর ভিডিও নিয়ে।